Welcome learners. আমরা এই কমার্শিয়াল লিফলেট সম্পর্কে যে ভিডিও সিরিজ আছে তার নেক্সট এপিসোড সেখানে প্রবেশ করছি। আজকের ভিডিওয়ে আমরা WBCHSE ক্লাস 11 তার কমার্শিয়াল লিফলেট অর্থাৎ ইংলিশ ফর স্পেসিফিক পারপোজ অর্থাৎ ESP সেকশনে যে 5 নম্বরের কোশ্চেন আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আগের ভিডিওগুলোতে বিভিন্ন বিষয়ের উপর কমার্শিয়াল লিফলেট সম্পর্কে ধারণা দেওয়া আছে, তো এটা তার কন্টিনিউয়েশন। তো শুরু করা যাক। আমরা এখন যে লিফলেটটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠান খুলেছি অর্থাৎ আমাদের একটা ফার্নিচার শপ আছে, তো সেখানে মানুষজনকে ক্রেতা হিসেবে পাওয়ার জন্য কমার্শিয়াল লিফলেট আমরা তৈরি করব এবং এটা চিত্তাকর্ষক হয়ে থাকে। বিভিন্ন রঙের কালি আমরা ব্যবহার করি। মোটামুটিভাবে একটা বক্সের মধ্যে আমাদের এটা লিখতে হয়। কিভাবে কমার্শিয়াল লিফলেট হয় সে সংক্রান্ত ভিডিও ডিসক্রিপশন আই লিঙ্কে দেওয়া আছে। তো আজকে আমরা ফার্নিচার শোরুম সেই সম্পর্কে একটা কমার্শিয়াল লিফলেট লিখতে চলেছি। আমরা যে কমার্শিয়াল লিফলেটটাকে দেখতে পাচ্ছি সেখানে ফন্টগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখা হয়েছে এবং প্রথমেই দেখা যাচ্ছে ফার্নিচার এই শব্দটি বেগুনি কালারের রঙে লেখা আছে বড় বড় করে। আমরা যদি অলঙ্করণ করি তাহলে এমন অলঙ্করণ করব যেটা দৃষ্টিকটু না হবে। তো মোটামুটিভাবে বিজ্ঞাপনটা দেখে বোঝা যাচ্ছে এটা ফার্নিচার শোরুমের বিজ্ঞাপন। বাঁ দিকে লেখা আছে আরো কিছু ইনফরমেশন, মডার্ন অ্যান্ড অ্যান্টিক অর্থাৎ আধুনিক আসবাবপত্র এখানে বেচা হয় এবং পুরানো দিনের বিভিন্ন কারুকাজ করা অ্যান্টিক ফার্নিচার যার কিছু ঐতিহাসিক মূল্য আছে সেগুলো এখানে পাওয়া যায়। কাস্টম বিল্ট, ক্রেতা যেভাবে চাইবে সেরকম ভাবে পরিমার্জনা করে দেওয়া হবে, তার মন বা মত অনুসারে ফার্নিচার তৈরির ব্যবস্থা সেখানে থাকছে। রিজনেবল প্রাইস অর্থাৎ যে ফার্নিচারই ক্রেতা কিনুক না কেন তার দাম সেটা মোটামুটিভাবে মেনে নেওয়ার মতো। কোয়ালিটি গ্যারান্টেড অর্থাৎ যে ফার্নিচার এখানে ব্যবহার করা হয় বা কেনা হয় সেগুলোর গুণমান যথেষ্ট উন্নত। আমরা যদি ফার্নিচারের ডান দিকে দেখি সেখানে আরো কিছু চিত্তাকর্ষক ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে বলছে ইনোভেটিভ অর্থাৎ যে ফার্নিচার গুলো এখানে মানুষের সামনে উপস্থিত করা হবে সেগুলোর গঠনশৈলী বা তৈরি প্রক্রিয়া যথেষ্ট উদ্ভাবনী চিন্তা ধারা নিয়ে তৈরি। ক্রিয়েটিভ, সৃষ্টিশীল ফার্নিচার এখানে তৈরি হয়। এম্পাওয়ারিং, এবং এই ধরনের ফার্নিচার যদি কেনা হয় তাহলে নিজের একটা ভালো লাগার জায়গা থাকে, যথেষ্ট ভালো মানের এবং সমীহ করার মতো। এরপর একটা অলঙ্করণ করা আছে, এরকম ভাবে যে লিখতে হবে এমন কিছু কথা নেই। ডিসকাউন্ট দেওয়া আছে, বেশ বড় করে লেখা আছে 50% এবং সেল বা ডিসকাউন্ট সেটা দেওয়া হচ্ছে। অনেক সময় এখানে লেখা থাকে ছোট্ট করে আপ টু 50% ডিসকাউন্ট। মানুষজন 50% ডিসকাউন্ট বা 60% ডিসকাউন্ট দেখে আসে কিন্তু তার ডিসকাউন্ট দেওয়ার ভ্যারিয়েশন সেখানে থাকে। আর দেওয়া আছে স্টাইল অ্যান্ড কমফোর্ট অর্থাৎ বেশ আধুনিক রীতিশৈলীতে সেটা বানানো এবং বেশ আরামদায়ক ফার্নিচার। এরপর আমাদের প্রতিষ্ঠান যে ফার্নিচার প্রতিষ্ঠান নিয়ে এটা লিফলেটটা দেওয়া হচ্ছে বা বানানো হচ্ছে সেখানে মানুষ কিভাবে পৌঁছবে বা কন্ট্যাক্ট করবে তার ইনফরমেশন দেওয়া আছে। রিচ আস অর্থাৎ আমাদের কাছে পৌঁছাও এই ঠিকানায় ক্রিয়েটিভ ফার্নিচার, এটা হচ্ছে ফার্নিচার দোকানের নাম। ফোন নাম্বার, একটা কাল্পনিক ল্যান্ডলাইনের নাম্বার দেওয়া আছে, এটা যে লিখতে হবে এমন কোনো মানে নেই, এটাকে পরিমার্জনা করা যায়। তারপর তার একটা ঠিকানা, এটাও কাল্পনিক ঠিকানা, এখানে দেওয়া আছে 16B গড়িয়াহাট কলকাতা, একটা কাল্পনিক পিনকোড তার অংশ 16। তো এই গেল কমার্শিয়াল লিফলেট সম্পর্কে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা।